এটা একটা স্টার্ট আপ বিজনেস প্ল্যান কম্পিটিশন হচ্ছে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে। অনেক তো স্টার্ট আপ এসছে, সবার গ্রোথ ক্যাপিটাল চাই, বিজনেসটা বড় করার জন্যে ক্যাপিটাল চাই। এখানে ওই ওরা পিচ করতে এসছে যে আমরা আমাদের আইডিয়া ইনভেস্টরদের সামনে বলবো, আর ইনভেস্টর সেটাকে পছন্দ করে টাকা দেবে কি দেবে না। এখন প্রচুর এই ধরনের প্রোগ্রাম হয়, ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের প্রোগ্রাম হয়। ফর অ্যান এক্সাম্পল, ইউনিকর্ন ব্যাটল ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় প্রোগ্রাম, টেক্সটার একটা বড় প্রোগ্রাম, সিড স্টারের অনেক প্রোগ্রাম রয়েছে। এই ধরনের প্রচুর প্রোগ্রাম এই মোমেন্টে চলতে থাকে এবং ডেফিনেটলি ইনভেস্টররা সেখানে এগিয়ে আসে এবং সাপোর্ট করে। ইনভেস্টররা শুধু ক্যাপিটাল দিয়ে সাপোর্ট করে না, ফর অল দ্য অডিয়েন্স, ইনভেস্টররা ক্যাপিটাল ছাড়াও তারা মার্কেট কানেক্ট, নিজেদের নেটওয়ার্ক, এত বছর যারা ব্যবসা করেছে তারা তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্কটা আছে পুরোটা নিয়ে তাদেরকে হেল্প করে, স্টার্ট আপের হেল্প করে। And facing sort of one or two co-founders, and then only you should do platform, doing marketing, raising crores of money, I think it's gone now. So now even like angel can do with the money, how can you utilize that money to get a return?